আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর ভিউয়ার্স, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পর্তুগালের জব সিকার ভিসা, যে আপনার কোনো স্টেটমেন্ট লাগবে না বা আপনাকে কোনো ট্রাভেল হিস্ট্রি লাগবে না, আপনি সরাসরি বাংলাদেশ থেকে বা সৌদি, দুবাই, কাতার যে কোনো দেশ থেকে আপনি পর্তুগাল মুভ করতে পারবেন। এটা পর্তুগালে ঢোকার জন্য সবচাইতে ইজি একটা প্রসেস। এই ভিসাটা এখনও শুরু হয় নাই, আমি ওই ভিডিওতে বলেছি এটা এখনও শুরু হয় নাই। পর্তুগাল গভর্নমেন্টের লোক লাগবে, ওদের লেবার শর্টেজের কারণে এটা অ্যানাউন্স করেছে যে আমরা এই ভিসাটা চালু করতে যাচ্ছি। এই ভিসাটা ওনারা এখনও চালু করে নাই, এই ভিসাটা ওনারা চালু করতে যাচ্ছে। তো আমি এই নিউজটা দেওয়ার পর অনেক ভাই বলছে, আমি বলছিলাম যে ভাই নেক্সট ভিডিও দিলে আমি এটা দেবো, তো আমি অন্য ভিডিও দেওয়ার কারণে ভাইরা বলছে যে কমেন্টে যে ভাই আপনার তো এই ভিডিও দেওয়ার কথা ছিল। ভাই আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সব প্রসিডিউর জানাবো। আগে তো ওই গভর্নমেন্ট এইটা ভিসাটা ছাড়বে এবং কিভাবে অ্যাপ্লাই প্রসিডিউর বলবে, তারপরে আমি জেনে আমি আপনাদেরকে জানাবো। সেক্ষেত্রে এটা একটা সময়ের ব্যাপার, সময় লাগতে পারে। এটা আমিও আপনাকে বলতে পারবো না যে এটা কাল হবে, দুই দিন পরে হবে, তো আপনারা একটু ধৈর্য ধরুন। যখনই আসবে, এক যেদিন আসবে তার পরের দিনই ইনশাল্লাহ আমার ভিডিও ইউটিউবে পাবেন আপনারা। এবং আপনাদের কোনো স্টেটমেন্ট লাগবে না, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না, কোনো ট্রাভেল হিস্ট্রি লাগবে না, আপনি সরাসরি এখান থেকে পর্তুগাল যেতে পারবেন বাংলাদেশ থেকে, সৌদি, দুবাই, কাতার থেকে। এবং ওখানে যেয়ে ভিসাটার নিয়ম হচ্ছে আপনি ওখানে যাবেন 6 মাসের জন্য, ওখানে যাওয়ার পর আপনি জব খুঁজবেন এবং জব তো ইনশাল্লাহ পাবেন, ছোটোখাটো যেই জবই হোক না কেন। আর জব না পেলে আরও 2 মাস এক্সটেন্ড করতে পারবেন, বাড়াতে পারবেন, এবং জব খোঁজার পর আপনি ওখানে সেটেল হতে পারবেন। এক কথায় আপনি যদি পর্তুগালে যান, আপনি পর্তুগালে যাওয়ার পর আপনি 100% লিগাল পাবেন, এটা সন্দেহ নাই। কারণ ইউরোপের একটি মাত্র দেশ যেখানে আপনি লিগাল ওয়েতে এবং ইলিগাল অবৈধভাবে আপনি যদি প্রবেশ করতে পারেন ওই দেশে, তাহলেই আপনি ভিসা, আপনার পাসপোর্ট পাবেন। আর জাস্ট খালি আপনাকে সততার সহিত ওখানে কাজ করতে হবে, ট্যাক্স পে করতে হবে, 2 বছর 3 বছর কোনো অপরাধের সাথে যুক্ত হতে হবে না, তাহলে আপনি 100% ওই দেশের নাগরিকত্ব পাবেন। তো ভিউয়ার্স, আপনারা তাড়াহুড়া করার কিছু নেই, আমি এটার আপডেট পেলেই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিব যে আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর অনেকে জিজ্ঞাসা করছে কত টাকা লাগবে, এখানে খুব একটা টাকার এখানে অ্যামাউন্ট নাই, সর্বোচ্চ হয়তো বা 100 ইউরো মতো, আর আপনার প্লেন ভাড়া যা লাগবে এটাই। মনে করে নেন বাংলাদেশে সর্বোচ্চ 1 লাখ টাকা মতো খরচ হবে এই ভিসাতে, আপনি বাংলাদেশ থেকে পর্তুগাল বা অন্যান্য দেশ থেকে পর্তুগাল যেতে। সো ভিউয়ার্স, আপনারাও অপেক্ষা করুন, আমি আপডেট পেলেই আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে যেতে পারবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সটে জানাবো। ধন্যবাদ ভিউয়ার্স।